বিরতির পর আবারও স্বাগত, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল আই এর 15 বছর পদার্পণকে কেন্দ্র করে আগামী 6 অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থায়ীভাবে মধ্যে দিয়ে হয়েছে উৎসবের আমেজ। বিস্তারিত থাকছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের রিপোর্টে। সাফল্যের সিঁড়ি বেয়ে 15তম বর্ষে পদার্পণ করছে বিশ্ব বাঙালির জনপ্রিয় টিভি চ্যানেল চ্যানেল আই। আগামী 6 অক্টোবর বার্মিংহামের পিকাডিলি ব্যাংকোয়েটিং হলে অনুষ্ঠিত হবে চ্যানেল আই এর 15তম জন্মবার্ষিকী। এ নিয়ে বার্মিংহামের বাঙালি কমিউনিটিকে বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে কি আগামী 6 অক্টোবর বার্মিংহামে চ্যানেল আই এর 15 বৎসর যে জন্মদিন উদযাপনের জন্য অনুষ্ঠান হতে যাচ্ছে, তাই চ্যানেল আই কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অক্টোবরে যে পার্টি ওর চ্যানেল লাইট, আমি মনে করি খুবই সুন্দর হইব। আর আমরা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি লইয়া একটা এনজয় করবো। আপনার দর্শকদের ভালোবাসা সিক্ত চ্যানেল আই এর 15তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চ্যানেল আই এর মাটি ও মানুষের জনপ্রিয় উপস্থাপক চ্যানেল আই এর পরিচালক শাইক সিরাজ। অনুষ্ঠানকে সফল করতে কমিউনিটি নেতৃবৃন্দের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা আশ্বাস পাওয়া গেছে। I would like to congratulate Channel I on বার্মিংহামে ব্র্যাক সাজানের মানি ট্রান্সফারের ব্যবসায় বর্তমানে সৃষ্ট সংকটে ব্র্যাক সাজানের বর্তমান সম্পর্কে প্রবাসী গ্রাহকদের অবহিত করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, গত বুধবারে দুপুর 1টায় বার্মিংহামের লজেলসের ব্র্যাক সাজানে স্থানীয় কার্যালয়ে ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের বার্মিংহাম আগমন এবং বানি টাসপার ব্যবসার বর্তমান সৃষ্ট সংকটে ব্র্যাক সাজানের অবস্থান সম্পর্কে প্রবাসী গ্রাহকদের অবহিত করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্র্যাক সাজানের সিইও আব্দুস সালাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, মানি সার্ভিস বিজনেসের সেক্টর বর্তমানে একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের কোম্পানির নীতিগত সিদ্ধান্তের কারণে আমি বিগত কয়েক মাস এই ব্যাপারে কোনো বক্তব্য রাখিনি, কিন্তু আমি আজকে আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে ব্র্যাক সাজানে এই সংকট প্রভাবিত নয়। তিনি জানান, শীঘ্রই ইউকে এবং অন্যান্য ইউরোপিয়ান দেশ তথা পোল্যান্ড, রোমানিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা ও ফিলিপিন্সের অর্থ প্রেরণের সুবিধা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্র্যাক সাজানের বিজনেসের ডেভেলপমেন্ট ম্যানেজার অবিনাশ আগার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্তি শতবর্ষ পূর্তিকে স্মরণ করে ম্যানচেস্টারে গত 22 সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো এক আনন্দ উৎসব। স্থানীয় অনামিকা সাংস্কৃতিক গোষ্ঠী ও চেতনা ম্যানচেস্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শুরু হয় কবিগুরু জুতা আবিষ্কার কবিতা অবলম্বনে নির্মিত শিশু আর কিশোর কিশোরীদের একটি নাটিকা মঞ্চায়নের মধ্যে দিয়ে, যা গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা মঞ্চস্থ হয়। সাংবাদিক কলামিস্ট ফারুক যোশীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সাজানো হয় নাচ, গান এবং কবিতা আবৃত্তির সমন্বয়ে। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ম্যানচেস্টারের বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার যোগী আহাদ। এরই মধ্যে শুরু হয় মূল অনুষ্ঠান। গানের ফাঁকে ফাঁকে বিভিন্ন সময়ে কবিতা আবৃত্তি করেন ডক্টর নজরুল ইসলাম, আমিনুল হক ওয়েজ, অপু চৌধুরী, আয়েশা আহমেদ প্রমুখ। প্রাণবন্ত এই অনুষ্ঠানকে যৌথ পরিচালনায় ছিলেন ফারুক যোশী, ফেরদৌস হক লিপি ও মীর গোলাম মোস্তফা। অনুষ্ঠানের উপর বিভিন্ন সময়ে আলোকপাত করেন কাউন্সিলর ওয়াহিদুর রহমান টিপু, কাউন্সিলর লুৎফুর রহমান, সিস্টার শামসুদ্দিন আহমেদ এমবিই, লিভারপুল আবুল কালাম আজাদ, ব্যাংকের আব্দুল আহমেদ, সোবারুর রহমান, সৈয়দ সাদেক, এমাদ আহমেদ প্রমুখ। ব্রিটেনে সফররত সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম সংবর্ধনা দিয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, শনিবার বার্মিংহামে গেটভারের একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আঙ্গুর মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদে সুলতান
মসজিদের পরিচালনায় সম্বোধনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ জেপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজউদ্দিন, এমবিই আব্দুর রশিদ, আলহাজ মাফিজ খান, রেজাউল ইসলাম বিল্লাহ, জালাল আহমেদ, মোসাদ্দের আলী, মানিক, শফি মিয়া, আঙ্গুর মিয়া প্রমুখ সহ আরও অনেকে। বাংলাদেশে ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ ন্যাশনাল ক্লাব নরওয়ের উদ্যোগে এক প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। আমাদের নরওয়ের প্রতিনিধি ফরাদ হোসেন মিঠুর রিপোর্টে থাকছে বিস্তারিত। শোকের কোনো অনুবাদ হয় না, ধারাভাষ্য হয় না, শোকার্ত বুকের তোলপাড় করা হাহাকার বাহিরের দুনিয়ার কাছে বোবা হয়ে থাকে। প্রতিদিন সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যা, তেমনি ভারতের বিচার বিভাগের কাছে ফেলানির বাবা মার বুকের হাহাকার বোবা হয়ে রয়ে গেল। ফালানির হত্যার প্রহসনমূলক বিচার তারই প্রমাণ। কিন্তু প্রবাসে সবাই বোবা হয়ে নেই। বাংলাদেশ ন্যাশনাল ক্লাব নরওয়ে এই অন্যায়ের বিরুদ্ধে অসলোতে প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা করে। মতবিনিময় সভায় সুধীজনরা সারা পৃথিবীর প্রবাসীদের বিএসএফ কর্তৃক বাংলাদেশ নাগরিক হত্যার বন্ধের জন্য আন্তর্জাতিক মতামত গড়ে তুলতে আহ্বান জানায়। নরওয়ে প্রবাসী ভারতীয় কবি নির্মল ব্রহ্মচারী বলেন, শুধু ফেলানি নয়, অনেকেই এখানে নৃশংসভাবে নিরীহ মানুষ নিহত হচ্ছেন, আহত হচ্ছেন। খুবই দুঃখের বিষয়, ভারতীয় আদালতে আড়াই বছর বাদে ফেলানি হত্যার মামলা যখন দায়ের করা হয়েছিল, তখন আসামিকে বেকসুর খালাস করে দেয়া হয়। এটা কোনো সুবিচার নয়। তীব্র প্রতিবাদ জানায় ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মিলন। আমি দৃঢ়তার সাথে বলিষ্ঠ কণ্ঠে প্রোটেস্ট করি যে ফালানির মতো যেন বর্ডারে আর কাউকে কিল না করা হয়। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ভারত, ইন্ডিয়া শুড বি আওয়ার ফ্রেন্ড। উই আপিল ইন্ডিয়া, প্লিজ স্টপ কিলিং, স্টপ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ফরহাদ হাসান মিঠু, চ্যানেল আই, অসলো, নরওয়ে। জগন্নাথপুর ইয়ুথ অর্গানাইজেশনের নিউক্যাসেলের পক্ষ থেকে শামসুদ্দিন আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। জগন্নাথপুর ইয়ুথ অর্গানাইজেশন নিউক্যাসেলের উদ্যোগে নিউক্যাসেলের এক ক্যাটারিং সার্ভিসে সৈয়দপুর শাহ শামসুদ্দিন আদর্শ শিশু বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সৈয়দপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শাহজালাল জামে মসজিদের চেয়ারম্যান জনাব জালাল আবেদিনের সভাপতিত্বে জগন্নাথপুর ইয়ুথ অর্গানাইজেশনের পক্ষ থেকে অনুষ্ঠান পরিচালনা করেন জামান সরোয়ার। বক্তব্য রাখেন এমরান আহমেদ, শামসুল আহমেদ, সৈয়দ বান্না সহ অন্যান্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউক্যাসেলের বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম, শাহজালাল মসজিদের প্রাক্তন সভাপতি শাহজাহান। আলোচনা সভায় প্রধান অতিথির কাছে সবাই একটাই প্রশ্ন রাখেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কেন জীবনের শেষ সময় ব্রিটেনকে স্থায়ীভাবে বসবাস করার জন্য বেছে নিলেন। মাস্টার জাহাঙ্গীর আলম তার আলোচনা সভায় বলেন, প্রবাসীরাজ দেশের প্রতি যে এত টান তা প্রবাসে না আলে তিনি অনুভব করতেন না। তবে বাংলাদেশ প্রধান সমস্যা হচ্ছে বর্তমান সাধারণ মানুষের নিরাপত্তা। যদি দেশ প্রবাসীদেরকে সেই নিরাপত্তা দিতে পারত, তবে সিলেট গড়ে উঠত পৃথিবীর এক শিল্পনগরী। তিনি বলেন, পরিবারের সব সদস্য এখানে চলে আসায় তিনি ব্রিটেনকে অবসর হিসেবে কাটানোর জন্য বেছে নিয়েছেন। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউক্যাসেল। অ্যাসোসিয়েশন দ্য ক্যাথলিক বাংলাদেশ রেসিড অফ ফ্রান্স এর 12 বছর পূর্তি উপলক্ষে উৎসব আয়োজন করা হয়েছে। প্যারিসের ক্লিন কোর্টে সেন্ট হেলেন চার্চে সংগঠনের যুগপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। সভাটি বিমল সেলেস্টিন ক্রুজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শঙ্কর ডেভিড ক্রুজের উপস্থাপনায় অনুষ্ঠানের কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিমল সেলেস্টিন, খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের ফাদার বার্ট সরকার, বার্নার্ড সরকার, প্রেম রোজারিও, স্টেটনি আদি গোমেজ, দীপক সরকার, প্রেম রোজারিও, স্টেটনি আদি গ্রোমেজ, দীপক গোমেজ, রবিন গ্রোমেজ, ফ্রান্সিস গ্রোমেজ, দূতাবাসের কর্মকর্তা সহ প্যারিসে বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানে ফ্রান্সে অবস্থানরত খ্রিস্টান সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখতে এবং কমিউনিটির উন্নয়নে আগামী দিনে সংগঠনে